রবীন্দ্রনাথ ডিরেকশনও দিয়েছিলেন? ডিরেকশন দিয়েছিলেন, মতির পূজার ডিরেকশনটা উনি নিজে দিয়েছিলেন, বসে স্ক্রিপ্ট করতেন, কালেকশন করতেন, তারপর শুট করতেন। পরবর্তীকালে কবি নজরুল উনিও একটা ছবি ডিরেকশন দিয়েছিলেন, শ্বশুরবাড়ি জিন্দা, এসবিএফ এর রিবার্থ এই ছবিটা। সেই সময় 10 কোটি টাকার পর্যন্ত লস ছিল, তখন বুম্বাদা বলে দেখ একটা ছবি তোদের আমরা করে দিই। জিৎকে নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্সটা কি? হাইটটা ভালো করতো, জাম্পফাম্পগুলো উপর থেকে যে দিয়েছে সব নিজে দিয়েছে, কাঁচের ভাঙছে নিজে ভেঙেছে, হাত কেটে গেছে, টিটেনাস দিয়েছি, দিয়ে ওষুধ দিয়ে আবার শুটিং। বেগুন ভাজা শুক্ত করো, মাছে ভালো করে ঝাল বানাবে। এবার আসবো আমরা শ্বশুরবাড়ি জিন্দাবাদ, একটা বাংলা সিনেমা নতুন মোড় পেলো, একটা অন্য ধরনের মেকিং, এবং এটা শুনেছি যে এসবিএফ এর রিবার্থ এই ছবিটা। দেখো আমাকে বোম্বাদা একদিন বললো যে ধরো দুটো বাচ্চা ছেলে ননিস গান রাইট, তারা খুব ফিল্ম লাভার, আচ্ছা তারা এতটা ইনভলভ হয়ে কাজ করে, তুই একটা ছবি কর ওদের জন্য করে দেয়। এসবিএফ এখন নাম দিয়েছে, কিন্তু আগে ছিল ভেঙ্কটাস ফিল্ম, আর সেই সময় ওরা প্রচুর হিন্দি ছবি রিলিজ করতো, বোম্বে টোম্বে সব ওদের ডিস্ট্রিবিউশন বোধহয়। হ্যাঁ ওরা বিজনেস, হ্যাঁ তো প্রচুর টাকা লস হয়ে গেছে, আর সেই সময় 10 কোটি টাকার পর্যন্ত লস ছিল, সিনেমা করতে হবে না বন্ধ করো, কারণ ওদের অন্য ব্যবসা আছে, রাখির ব্যবসা। তখন বোম্বাদা বলে দেখ একটা কাজ কর, একটা ছবি তোদের আমরা করে দিচ্ছি, আমাদের কাউকে পয়সা দিতে হবে না, এবং ক্যামেরাম্যান ছিল আমার সাউথের প্রভাকর, আমরা 16 করবো প্ল্যান করলো, তখন 16 ছবি হতো, তখন প্রভাকর বললো ও পয়সা আমি আম সিনেমাস্কোপ বানা দেখা, তুমি ওই টাকাটাই খরচা করো 16, আমি সিনেমাস্কোপ করে দেবো। এই প্রথম কলকাতা সিনেমাস্কোপ শুটিং শ্বশুরবাড়ি জিন্দাবাদ, এবং ছবি করলাম, ছবি মনীষিকা রিলিজ করছে না, ভাব যে ভালো সময় থেকে রিলিজ করবো কেন, এটাই হবে আমাদের থাকা না থাকার ইন্ডাস্ট্রিতে রাইট, মানে এটাই আর কি লাস্ট অপশন। ছবি রেডি হওয়ার 1 বছর বাদ ছবি রিলিজ হয়েছিল। কেন এরকম? কেন ও একটু সময় নিয়ে রিলিজ করতে চেয়েছিল, ভালো টাইম দিন ঠিন দিন। হ্যাঁ তো ছবি রিলিজ হওয়ার পর সত্যি ছবিটা ঘুরে গেল, তারপরে ভেঙ্কটেশ ফিল্ম রয়ে গেল, হাউসের ছোট ছোট স্ক্রিন এবার বড় করতে পরবর্তীকালে বড় করতে হলো, কেন নাহলে ছোট ছোট স্ক্রিনে সিনেমাস্কোপ ছোট ছোট ছবি দেখাচ্ছে লোকে ভালো লাগছে না, তো অটোমেটিক হাউস চেঞ্জ হলো, মানে এটাও একটা আর কি আপনার লাইফে একটা চেঞ্জিং টার্ন আর কি। এবার স্যার আসবো আমরা সাথীতে, আপনি সাথী ডিরেক্ট করলেন, আপনি দুজন নিউকামারকে ব্রেক দিলেন, জিৎ প্রিয়াঙ্কা, জিৎকে কিভাবে কি দেখে আপনার মনে হলো, আপনি আইডেন্টিফাই করলেন কি করে? এটাও গল্প, এটাও না, এটা বোম্বাদা করার কথা ছিল, আমি মনীষিকান্ত বোম্বাদার সাথে বসলাম, বোম্বাদা স্ক্রিপ্ট শুনে বলো দেখ আমাকে দিয়ে করিস না এটা, তোরা একটা অন্য কাউকে দিয়ে কর। তখন আমরা নতুন খোঁজ করতে আরম্ভ করলাম, সাথে সাথে আমরা যিশুকে খবর দিই, বোম্বাদা বা যিশুকে প্রথম আমরা কিন্তু নক করেছিলাম, যিশু তখন কোনো একটা আউটডোরে ছিল। এবার আমি মনীষিকান্ত অফিসে বসে আছি একদিন সকালে, যে কী করা যায়, আমার অ্যাসিস্ট্যান্ট শ্যামা, তো শ্যামা খুঁজতে খুঁজতে ওই ছেলেটার ছবিটা পায়, বললো হঠাৎ দেখো তো এইটা, পেছনে একটা ফোন নম্বর লেখা আছে, তাই বললো হ্যাঁ এই ছেলেটা এসেছিলো, আমার মনে পড়লো, আর ডাক ফোন করতো শ্যামা, তোকে ফোন করালো, ওর বোন বললো যে হ্যাঁ ধরো ধরো ও বেরিয়ে যাচ্ছিলো কোনো কোনো জায়গায়, তোকে ডেকে ফোন দিতে, বললো যে ভাই তুমি ইন্টিওয়ান স্টুডিও এসো তো ভরদার ঘরে, ও 20-25 মিনিট মধ্যে একটা বাইক করে চলে এসেছে, এসে দাঁড়ালো একটু মুখে মুখে দাঁড়িয়ে, তখন মানে হয়তো আগে আগে থাকলে দাঁড়ালে সেভ করলো, সেভ করলে কিন্তু ও ক্যান্সেল হয়ে যেত, ওর দাঁড়িয়ে ছিল বলে আমাদের কিন্তু লুকটা আমার গেল কপাল। সে মনীষিকান্ত বসে আছে, আমি চেয়ারে, ওরা দুজন বসে আছে, দেখে বললো আলম ভাই তুমি কিছু করেছো, বললাম বোম্বেতে স্ট্রাগল করেছি, অ্যাড করেছি, তুমি কালকে ভেঙ্কটেশ লজ এটা আছে আমাদের ওখানে লেক মার্কেটের সামনে একটা হোটেল, আর ওখানে তুমি এসো, আমরা কালকে তোমার নিয়ে বসবো, বলে ওকে নিয়ে বসে আলোচনা করলো, আমি তুমি কিছু অ্যাক্টিং করো, তো ও করলো, ও একটা অমিতাভ বচ্চনের দিবারের একটা অ্যাক্টিং করে দেখালো, কিন্তু তখনও অতটা ভালো বাংলা বলতে পারে না, আমি ও সব ডাবিং ভাবি অন্য কাউকে দিয়ে করি না, ছবি তো শুরু করি ইন্টু ওয়ানে লুক টেস্ট করলাম, লুক টেস্ট করে একদম পাক্কা, যেদিন ওকে ফাইনাল করলাম সেদিন যিশু ইন্টু ওয়ানে আমার কাছে গেলো, দাদা তুমি, আমি আরে ভাই আজকেই ফাইনাল করলাম, মানে তিনি আজকে সুপারস্টার জিৎ, কিন্তু জিৎকে নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্সটা কি অ্যাজ অ্যান অ্যাক্টর, আপনাকে কষ্ট করতে হয়েছে? প্রথম সবাইয়ের জন্যে খাটতে হয়, হ্যাঁ অ্যাক্টিং, ও ফাইটটা ভালো করতো, জাম্পাম হ্যান্ড ট্যাম এইসবগুলো ওকে বলতে হতো না, ও একদম নিজে থেকে জাম্পাম্পগুলো ওপর থেকে যে দিয়েছে সব ও নিজে দিয়েছে, আচ্ছা ও কোনো ড্যামি নেয়নি, কাঁচে
ভাঙছে, নিজে ভেঙেছে, হাত কেটে গেছে, টিটেনাস দিয়েছি, দিয়ে ওষুধ দিয়ে আবার শুটিং করেছি। মানে অ্যাজ এ টিচার অন সেট আপনি কি খুব স্ট্রিক্ট না লিনিয়ার? আমি ফ্লেক্সিবল বহুত। তাকে যদি ছেড়ে দেওয়া যায় সে অনেক বেশি পারফর্ম করতে পারবে। প্রথম যারা করে তারা ক্যামেরাটা বুঝতে পারে না কি প্রবলেম হয়। স্যার একটা অ্যাক্টর যখন প্রথম কাজ করতে যায় তার বেসিক প্রবলেম হয়ে যায়। ধরো একটা ক্যামেরাতে লুক লেফট অ্যান্ড রাইট কোন দিকে হবে সেটা আমাদের গাইড করতে হয়। এবার তখন ধরো চোখটা এদিক ওদিক হয়ে যাচ্ছে, হাতটা কোথায় রাখবো? জিতে সেটা ছিল, হাত পাত গুলো রাখানো নিয়ে প্রবলেম ছিল না, ওর বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক ছিল। স্যার তুল কালাম করলেন আপনি মিঠুন চক্রবর্তীকে নিয়ে, একটা ন্যাশনাল লেভেল সুপারস্টার, মানে যাকে অমিতাভ বচ্চন বলা হতো, গরিবদের অমিতাভ বচ্চন, তাকে নিয়ে আপনি কাজ করলেন। আচ্ছা উনি নাকি আপনার পাড়ার লোক, এটা কি সত্যি? মিঠুন দাস জোরাবন থানার পাশে গলির মথুসেন গার্ডেনলেন, আর আমি ছিলাম নিমতলা টামডেবু আনন্দমতলা। আচ্ছা মদনমোহন দত্ত লেন, মানে আমাদের দুটো পাড়া, মানে এই পাড়া ও পাড়া। একটু ছোট থেকে তো আমি মিঠুন দাকে চেনেন, আমরা গৌড়দা বলতাম না। আচ্ছা তো আপনি ছোট থেকেই চেনা জানা ছিল? হ্যাঁ, আমাদের মন্দির, শিবের মন্দির ছিল, মন্দিরে এসে শিবের তেল মাখাতো, তো আমরা তো দেখেছি। আমরা প্রথম বলো সিনেমা, হ্যাঁ মিঠুন দা কি গৌড়দা কি সিনেমা করবে? তারপর দোয়ান জানে দেখেছিলাম একটা সিন, গৌড়দা। তারপর আমার বলো তোরা দেখবি আমি একটা ছবি করছি মেঘয়া, তখন দেখলাম মেঘয়া পোস্টার আর মৃণাল সেনে গৌর। তারপরে আমি বোম্বেতে গেছি, বোম্বে মিঠুন দার সাথে মিট করেছি, মিঠুন দা বাড়িতে গেছি খাওয়া দাওয়া। তখন মিঠুন দা তিনটে শিফটে কাজ করছে। স্যার বোম্বের কথা যখন হচ্ছিল আপনি রাহুল দেব বর্মনের সঙ্গে কাজ করেছেন? হ্যাঁ, পঞ্চম যেমন আড্ডি বর্মন একদম মানে ঘরের লোক ছিল। আমরা কলকাতায় গেলেই সন্ধ্যা দিনে ভারত দিদি ছিল, ওনার রান্না বান্না করতো বাঙালি। বলে শোনো সব বাবু, বাঙালি বাবুরা এসছে, আলু পোস্ত করবে, বেগুন ভাজা শুক্ত করো, হ্যাঁ আর ওই মাছটা নিয়ে এসছি পুনার বড়ো, সে এত বড়ো পিস মাছের ভালো করে ঝাল বানাবে, ওরা সব সব বাঙালি। আমরা বোম্বেতে গেলে পঞ্চন্দ্র বাড়িতে মানে প্রথম, আবার যেদিন আমরা ফিরে আসবো তার আগের দিন বা তার আগের দিন আর একটা রাত্রিরে ডিনার, এই দুটো ডিনার পঞ্চন্দ্র বাড়িতে আমাদের হবেই। মানে খুবই ফ্রেন্ডলি ছিল, খুব ফ্রেন্ডলি। প্রথম একটা ছোট্ট জিনিস না বললে অঞ্জনদাকে শ্রদ্ধা জানানো হবে না। অঞ্জনদা তখন আমি আমি নবাব করছি, তখন আমার প্রডিউসারদের বললো তোরা আড্ডি বাবুকে নিবি? বলে হ্যাঁ, খুব ভালো, খরচা আছে কিন্তু। তো সেই সময় আমাদের 3.5 লক্ষ টাকা খরচা হয়েছিল গানে, তখন 90 সালে। আর গানগুলো অঞ্জনদা লিখেছিলেন, তো গানগুলোকে পাঠিয়ে দেওয়া হয়েছে। উনি তিনটে করে চারটে করে গান করে রেখেছে এক একটা গান। এবার আড্ডি বর্মন বলছে বল কোনটা তোর পছন্দ। তো পঞ্চমদা যে বাজেটটা দিয়েছিল আমাকে বললো, হরো আমি একটা মিউজিক ইউজ করব, সেই মিউজিশিয়ানদের পেমেন্টটা দিতে হবে, আর আমি 40টা ভায়োলিন ইউজ করব, 40 ভায়োলিন, এর জন্য 50,000 টাকা বেশি তোর গানে লাগবে। আমার ছিল 3 লাখ টাকা বাজেট, হয়েছিল 360। তুই তোর প্রডিউসারদের বল। তো আমি ওদের বললাম, ওরা বললো আমার তো কত টাকা, 3 লাখ বলেছে, আমরা ওটা নিয়ে এসেছি, আমার 60,000। জগদীশ বললো না না, জগদীশদা ছিল টিম, ওদের ওই 4-5 জনের মধ্যে জগদীশদাও ছিল প্রডিউসার, বললো না না 60,000 টাকা পঞ্চমদা দেবো, আপনি জিনিসটা ভালো করুন বলে জগদীশদা কলকাতা গেছে, টাকা আবার নিয়ে গিয়েছিল বোম্বেতে। দ্য প্রোডাক্ট ম্যাটার্স, তখন ও বলেছিল যে যদি তোরা না পারিস আমাকে বল, আমার রেমুনেশন থেকে পঞ্চমদা 60,000 টাকা রেমুনেশন ছিল, বললো ওই টাকাটা আমাকে দিতে হবে না, কিন্তু আমাকে করতে দে। এই জিনিসটা হচ্ছে গিয়ে কেউ বলবে না, আর ট্যালেন্ট সব মানে সবাই আর কি, অনুপ কুমার, রবি ঘোষ থেকে আরম্ভ করে কামু মুখার্জি, সন্তোষ দত্ত, উৎপল দত্ত, উৎপল দত্তর সাথে আমি অ্যাসিস্ট্যান্ট করেছি, আমার ডিরেকশন উৎপল দত্ত পাঠ করছে, আমি উৎপল দত্তকে অ্যাক্টিং শেখাবো। মানে কিভাবে বোঝাতেন সিন অন সেট? ওরে বাপ রে বাপ, নবাব হচ্ছে, আর নবাবে বুঝে গেছে অঞ্জন একটু কংগ্রেস মাইন্ডেড, আর উৎপল দত্ত হচ্ছে গিয়ে লেফটিস্ট, আর অঞ্জনদা যে নেতাকে রাখতো সেটা হচ্ছে গিয়ে অপোজিশন। আর উৎপলবদ ডায়লগটা পড়লো, দাদাই গান্ধী টুপি পাওয়া যাবে, গান্ধী টুপি, গান্ধী টুপি, কেন উৎপলদার যে চালাচামুণ্ড ছিল, দামানন্দ ছিল আমাদের সত্য ব্যানার্জি পিএলটির নবাবে, বলতো আমি গান্ধী টুপি দাদা কী হবে, বলে সত্য মাথায় পড়িয়ে দাও, তাহলে কী হবে, ও কংগ্রেস হয়ে যাবে। মানে ও এইরকম উৎপলদা ছিলেন। আমি দেশের বাড়িতে গিয়েছিলাম, আমি ফিরে এলাম, দেখলাম আমার টেবিল একটা চিঠি, তো আমাদের বলা শোভা দিয়েছে, চিঠিটা দিয়ে গেছে, তোমায় খুঁজছিল পায়নি, শোভা দিয়ে গেছে চিঠিটা, করে আমি পড়ছি উৎপলদার লেখা, প্রিয় অরনাথ, তোমার সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে, তোমার কাজের সিস্টেম, মানে ওই যে সিস্টেমে আমি করেছি তার জন্য খুব খুশি হয়েছে। সব লিখে নবাবের শুভকামনা করি, নবাব সাকসেস হোক, শুভেচ্ছা জানাই। সবশেষে কী লিখেছিল জানো, সত্য ব্যানার্জিকে কি গান্ধী টিভিটা পড়ানো যায় না, মানে সেটা মনে রেখেছেন আর কি, সেটা মনে রেখে লাস্ট ওটা লিখেছে উৎপলদা। তাহলে এইসব চিঠি তো আর প্রাইসলেস।
স্যার আমি একটু সিরিয়াস টপিকে আসবো। একটা সময় আমরা দেখেছি বাংলা সিনেমায় দু ধরনের দর্শক হয়ে যায়, সিনেমা ফর আরবান ভিউয়ার্স এবং সিনেমা ফর রুরাল ভিউয়ার্স। একদিকে আপনি অনুপ সেনগুপ্ত, স্বপন সাহা এক ধরনের ছবি করছেন, আরেকদিকে ঋতুপর্ণ ঘোষ, অপর্ণা সেন, গৌতম ঘোষ এরা আরেক ধরনের ছবি করছে। এই যে একটা ডিস্টিঙ্কট লাইন হয়ে গেল, কিন্তু এগিয়ে গিয়ে সময়ের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ইন কেস অফ হরনাথ চক্রবর্তী এই লাইনটা ব্লার হয়ে যাচ্ছে। চলো পাল্টাই, আপনি সত্যি সত্যি পাল্টে ফেললেন আপনার সিনেমা মেকিংয়ের স্টাইলটা। সেই সময় দাঁড়িয়ে এরকম একটা রিস্কি ডিসিশন আপনি নিলেন কীভাবে? এটা আমাকে প্রথম শ্রীকান্ত সাবজেক্টটা নিয়ে ও খুব ইন্টারেস্টেড হলো। বোম্মাদা, আমি শ্রীকান্ত আমরা বসলাম, তো বোম্মাদা বলো দেখ এই ছবিটা একটু অন্য ধরনের ছবি হবে, তো অনেক কিছু চেঞ্জ করে এই ছবিটা করবো। স্ক্রিপ্ট সলিল, এন কে সলিল, ও স্ক্রিপ্টটা পুরো করলো। আমরা আগে থেকেই পুরো খুব হোমওয়ার্ক করে কীভাবে সেট হবে, কীভাবে লুক হবে, মানে ফুল টিম ওয়ার্ক। বোম্মাদা একটা ডিফারেন্ট কাইন্ড অফ রোল, একদম বোম্মাদা পুরোপুরি ঢুকে গেছিলো পুরো গল্পের মধ্যে, এবং বোম্মাদা প্রচণ্ডভাবে আমাকে কোঅপারেশন করেছে, প্রচণ্ডভাবে হেল্প করেছে। প্রায় বোম্মাদা আমার 25-27টা 28টা ছবি আছে। যেমন চলোপাল্টাই তুমি বলছো, আরেকটা ছবি করেছিলাম আমি যেটা এখন সবাই যে এই যে নপুংসক যারা তাদের নিয়ে ভাবছে, আমি 2000 সালে ছবিটা করেছিলাম আশ্রয়, তিনটে নপুংসক জীবনী নিয়ে, আচ্ছা ঋতুপর্ণ সেনগুপ্ত, প্রসেনজিৎ চ্যাটার্জি, আর তিনটে কে হয়েছিল যেন, একটা ত্রিদীপ ঘোষ যাত্রা, শান্তিলাল মুখার্জি একটা, আর একটা চঞ্চল বলে একজন, যেটা আজকে কৌশিক যে ছবিটা করলো সেই ছবিটা যেভাবে দর্শক নিয়েছে তখন আমার এই ছবিটা নেয়নি, কিন্তু আমি ওই ছবিটা আগে করেছি, রাইট, ওই গল্প আগে করেছি ওদের জীবনী নিয়ে, রাইট, কিন্তু আমি অন্যভাবে করার চেষ্টা করেছিলাম। তো চলোপালটা ওইভাবে, চলোপালটাই সত্যি একটা অন্য ধরনের ছবি, এখনও অনেকেই বলে যে অসাধারণ। আচ্ছা স্যার, বাংলা সিনেমার প্রসারের জন্য একটা ইন্দো বাংলাদেশ টাই আপ করার কথা হয়েছিল না? আমি করেছিলাম একটা ছবি 1995-96 রাজা রানী বাদশা। আচ্ছা, আর যদি একটা সিনেমা আমি করছি, সেই সিনেমাটা আমার বাজেট হচ্ছে 2 কোটি টাকা, রাইট, আমি বাংলাদেশের আর্টিস্ট নিলাম, আমার একজন আর্টিস্ট নিলাম, নিয়ে ছবিটা করলাম, তাহলে কি হলো, আমার যাচ্ছে ধরো 1 কোটি, বাংলাদেশের প্রডিউসার 1 কোটি, তাহলে আমি 2 কোটি টাকাটাকে আমি হাফ টাকায় ছবি করতে পারছি, যেটা ওরাও পাচ্ছে, ওরাও আমাদের এখানকার আর্টিস্ট পাচ্ছে, আমরা ওখানকার আর্টিস্ট পাচ্ছি, ড্যাঞ্জার গ্রুপ পাচ্ছে, এটা খুব ভালো ছিল। কিন্তু বাংলাদেশ থেকে এটা করতে দিচ্ছে না, আমাদের ইন্ডিয়ান থেকে আমরা করতে রাজি, আমি তো করেও ছিলাম, যে অনেক তার ফর্মালিটিস আছে, দিল্লি থেকে পারমিশন নেওয়া, বাংলাদেশে পারমিশন নেওয়া, এই সমস্যা আর কি। আচ্ছা স্যার, লাস্ট প্রশ্ন, রবীন্দ্রনাথ ডিরেকশনও দিয়েছিলেন? ডিরেকশন দিয়েছিলেন উনি, নটির পূজা, নিউ থিয়েটার স্টুডিওতে এখন দেখবে ঠাকুর আছে, কালিমা আছে, ওটা আগে ছিল খড়ের চাল, তুমি দেখবে মেট্রো স্টেশনে গিয়ে দেখবে ছবিটা আছে, খড়ের চাল, আর ওপেন ছিল, আর চেয়ার ছিল, ইজি চেয়ার, যেটা রবীন্দ্রনাথ বসে লিখতেন, সেই চেয়ারটা কিন্তু এখনও আছে। নটির পূজার ডিরেকশনটা উনি নিজে দিয়েছিলেন, আর ওই যে এখন কালী মন্দির আছে ওইখানটা ছিল আগে ফাঁকা, খড়ের চাল করে দিয়েছিল, যে এখানে উনি বসে রেস্ট নেবেন, ফ্লোরের বাইরে তো বাইরে বসতে পারবেন, ওনার জন্য তৈরি করা হয়েছিল খড়ের চাল দিয়ে, শান্তিনিকেতন স্টাইলে। আচ্ছা, আর উনি ওখানে বসে স্ক্রিপ্ট পড়তেন, কালেকশন করতেন, তারপর আগে শ্যুট করতেন। পরবর্তীকালে কবি নজরুল, উনিও একটা ছবি ডিরেকশন দিয়েছিলেন, সেটাও নিউ থিয়েটার স্টুডিওতে, ওই ফ্লোরটা, এক নম্বর ফ্লোর যেটা আমার অফিস দেখলে, ওই ফ্লোরটাতে ওনারা শ্যুটিং করেছিলেন, এবং এটা সেভাবেই হেরিটেজ হয়ে আছে আর কি। অদ্ভুত, মানে উনি একটা সিনেমার ডিরেকশন দেবেন মানে ভাবাই যায় না। যাই হোক স্যার, প্রশ্ন আমাদের শেষ, আমরা আমাদের একটা লাস্ট সেগমেন্টে আসছি, র্যাপিড ফায়ার স্যার, 10টা প্রশ্ন চট করে উত্তর দিতে হবে। তাপস পাল না প্রসেনজিৎ চ্যাটার্জি বেটার অ্যাক্টর? তাপস পাল, প্রসেনজিৎ, দুজন দু রকমের বড় অভিনেতা, একটা দিতে হবে, একটা তো দেওয়া যাবে না, একটা দিতে গেলে তো মানে অসম্মান করা হবে, কারণ তাপস যে ধরনের মাপের আর্টিস্ট এবং প্রসেনজিৎ যে ধরনের মাপের আর্টিস্ট, দুজনই মানে একটা অন্য উচ্চতায় আছে। আচ্ছা, দেবশ্রী রায় না ঋতুপর্ণ সেনগুপ্ত বেটার অ্যাক্ট্রেস? আমি প্রথম দেবশ্রীকে নেব, পরে আমি ঋতুপর্ণকে নেব। ঠিক আছে, স্বপন সাহা না ঋতুপর্ণ ঘোষ বেটার? ঋতুপর্ণ ঘোষ। রবি ঘোষ না অনুপ কুমার বেটার কমেডিয়ান? রবিদা। উৎপল দত্ত ইন নেগেটিভ রোল না উৎপল দত্ত ইন পজিটিভ রোল? উনি দুটোই ফাটিয়ে করতেন, ওর মতো জাত শিল্পী টালিগঞ্জে জন্মাবে কিনা আমার মনে হয়, প্রবাবলি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইন ইন্ডিয়া, ও অন্য জাতের শিল্পী ছিল উৎপল দত্ত। হেমন্ত মুখার্জি না মান্না দে বেটার ভয়েস অফ উত্তম কুমার? হেমন্ত মুখার্জি, উত্তম কুমার একদম ফিট ভয়েস ছিল। আচ্ছা, সুপ্রিয়া দেবী না সাবিত্রী চ্যাটার্জি বেটার অ্যাক্টর? সাবিত্রী। ছবি বিশ্বাস না পাহাড়ি সান্যাল বেটার অ্যাক্টর? ছবি বিশ্বাস। আজকের বাংলা সিনেমা না আগেকার বাংলা সিনেমা? আগেকার বাংলা সিনেমা। আপনি নিজেকে অ্যাজ এ ডিরেক্টর কত র্যাঙ্ক করবেন অন আ স্কেল অফ 1 টু 10? দেখো, নিজের
ঢাক থেকে নিজে বেরোতে পারে না। আমারটা অন্য লোক বলবে আমি তাতে খুশি হবো, যে এক বললে আমি একই খুশি, বা পাঁচ বললে পাঁচও খুশি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং অন আর শো। স্যার এটা একটা ছোট্ট গিফট ফ্রম টিম AEMPL আপনার জন্য। থ্যাংক ইউ। আরেকটা আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার বাবা এত কিছু জানতে ছিল। Thank you so much for coming on us. We'll be back with another episode of TTown Talkies very, very soon. Till then, keep watching.